খেলাধুলা করি মাদকমুক্ত সমাজ করি এই স্লোগানে রাজবাড়ী পাংশা উপজেলার মেঘনা বাজার বণিক সমিতির আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে মেঘনা ভাটা সবুজ চত্বর মাঠে মুখোমুখি হয় মেঘনা বাজার পশ্চিম সাইড একাদশ বনাম পূর্ব সাইড একাদশ মেঘনা বাজার কমিটির সভাপতি আশরাফুল ইসলামের সভাপতিত্বে খেলার উদ্বোধন করেন পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম এ সময় বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির শাকিল সহ অনেকে উপস্থিত ছিলেন খেলায় মেঘনা বাজার পূর্ব সাইড একাদশ এক গোলে জয়লাভ করে